কে আবার বলবে? আমি কি চোখে কিছু দেখতে পাই না? সারাদিন মুখ শুকনো করে রয়েছিস দাদা। তোর সঙ্গে কিছু কথা ছিল, মানে অনেকদিন ধরে ভাবছি বলবো। কে আবার এলো? কি চাই? মা, মাকে একবার দেখতে এসেছিলাম। কার মা? একবার দেখেই চলে যাব। এখানে বাইরে কারোর মা থাকে না। দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। বোন, তুই একবার রূপা ভেতরে যা। দাদা, একবার দিদি কি মার সঙ্গে? কার দিদি? কি হলো, এত চেঁচাচ্ছিস কেন? মা, মা, কে তোর মা? তোর মা তো মরে গেছে। মা, যে মেয়ের জন্যে বাড়ির সম্মান নষ্ট হয় সে মেয়ের আবার মা কিসের? মা, আমি তোকে হাত জোর করে বলছি, তুই এ বাড়ি ছেড়ে চলে যা। তোর জন্যে, তোর জন্যে আমি আর একটা মেয়ের বিয়ে পর্যন্ত দিতে পারছি না। দয়া কর, দয়া করে, দয়া করে তুই ওই রূপার বিয়েটা আমাকে দিতে দে। যা, 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 দূর হয়ে যা, দূর হয়ে যা। রানা, রানা, তুই ওকে, তুই ওকে চলে যেতে বল রানা। আমি ওর মুখ দেখতে চাই না, আমি আমি ওর মুখ দেখতে চাই না। হ্যাঁ, তুই জানো কি একটা বলবি বলছিলি? না, কিছু না। আচ্ছা, স্লো 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 স্লো। কি হলো, বাজারে যাচ্ছ? হ্যাঁ মামা, আপনার লিগা কিছু আনতে হইবে। হ্যাঁ, আনতে তো হবে, আসলে হবে। 1 কেজি কচি পাঁটার মাংস নেবে, 1 কেজি বড় দেখে গলদা চিংড়ি নেবে, 500 চুনো মাছ নেবে, আর ডজন খানেক ডিম, মানে দেশি মুরগির ডিম নেবে। আচ্ছা মামা, এই সব কি আপনি খাইবে? আর দূর কথা, আমি কেন খাবো ভাই? কুকুরটা খাবে। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ। খবর কাজ এসছে? ও আইসে, ভেতরে আছে। চল 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 চল। খাইছে, কুত্তা এত খাইলে পাহারা দিব কখন? কি জানি আলাই, বড় লোকের কুকুর বড় বড় ব্যাপার। ছেলের হাতে বাবা খুন, ছি 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 ছি, ফিরে পারবে? হ্যাঁ, মানুষের মতন কষাই হতে জানতাম পারবে না। আসতে পারি? আসুন আসুন আসুন। কাকে চা? বিজয় আছে। আপনাকে তো ঠিক। আমি রূপা। ও তুমি রূপা? আচ্ছা আচ্ছা, ওপরে যা, ওপরে যা, ওপরে আছে যা। বাগনের আমার চয়েস আছে, মানতেই হবে। বিজয় বাবু। হ্যাঁ, আপনি একা এসছেন? হ্যাঁ, কেন আমাকে আজ একা আসতে হয়েছে বুঝতে পারছেন না? আপনার, আপনার তো কিছুই অজানা নেই। ছেলে নিজেই এসেছিল, আমেরিকায় থাকে, তাড়াতাড়ি বিয়ে করতে চায়, বাড়িতে তার তোড়জোড়ও চলছে। এই অবস্থায় আমি কেন আপনার কাছে ছুটে এসেছি একবার ভাববেন না? ছেলেকে আপনার পছন্দ হয়নি? বিজয়, এত বড় নিষ্ঠুর ঠাট্টা করতে পারলে? তুমি জানো না আমার পছন্দ কি, কি আমার সুখ, ভালোবাসা। আচ্ছা
যদি নাই জানবে তাহলে এগুলোর মানে কি? কেন এগুলো যত্ন করে রেখে দিয়েছো? ফিরে দেওয়ার সময় পাইনি তাই। বিজয়, নিজের বুকে হাত রেখে একবার একবার বলো, তুমি যা বললে সত্যি তুমি তাই ভেবেছো? তুমি একবারও আমাকে ভালোবাসোনি, সত্যি করে বলো বিজয়, বলো। তার চেয়ে একটা বড় সত্যি আছে রূপা, যা আমি অস্বীকার করতে পারছি না। তোমার দিদির বিহীনে তোমাদের বাড়িতে যা ঘটে গেছে তুমি কি সব ভুলে গেছো? আজ যদি সেই একই ঘটনা তোমাদের বাড়িতে আবার ঘটে, তোমার মা তোমার দাদা কেউ কি সহ্য করতে পারবে? পারবে না রূপা, পারবে না। মানুষের মন কি কখনো বদলাতে পারে না বিজয়? তুমি একবার গিয়ে আমাদের সম্পর্কের কথা মা দাদাকে বলো। আমি পারবো না রূপা, আমি যাকে বন্ধু বলে ঘরে তুলেছিল সেই একদিন বিশ্বাসঘাতকের মতো তোমার দাদার পিঠে ছুরি মেরেছিল। আজও রানার সেই ঘাসও কয়নি, সেই ঘায়ে আমি আর নতুন করে ব্যথা দিতে চাই না। আজ আজ তুমি এসব কথা ভাবছো, তখন তুমি একবার ভেবেছো কেন আমি তোমার থেকে দূরে দূরে থাকতাম? এই জন্য, শুধু এই জন্য। কিন্তু থাকতে পারলাম না, শেষ পর্যন্ত তোমাকে না ভালোবেসে থাকতে পারলাম না। আর আজ তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আমি অসহায় রূপা, কিন্তু আমি বন্ধুত্বের মর্যাদাকে নষ্ট করতে পারবো না। আমি জানি এতে আমাদের দুজনের জীবনটাই ব্যর্থ হয়ে যাবে, তবু তবু যদি পারো আমাকে ভুলে যাও, ভুলে যাও আমাকে। ছবি ছিঁড়ে ফেলে ছবির মানুষটাকে কি তোর মন থেকে মুছে ফেলতে পারবি? পারবি না। তুই পাপ করছিস বিজয়, পাপ করছিস। একটা নিষ্পাপ মেয়ে লাজ লজ্জা বিসর্জন দিয়ে নিজের জীবনের সব কিছু দিয়ে তোকে অঞ্জলি দিতে এলো, আর তুই তাকে ফিরিয়ে দিলি। কেন ফিরিয়ে দিলাম তুমি তা জানো না মামা? জানতাম না, কিন্তু এখন জেনেছি। তুই ভুল করছিস বিজয়, এখনো সময় আছে। তুই যা, ওদের বাড়িতে গিয়ে ওর দাদাকে সব কথা খুলে বল। অসম্ভব, রানা যদি আমার বন্ধু না হতো তাহলে আমি রূপাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম, কিন্তু রানার বন্ধুত্ব আমার হাত পা বেঁধে দিয়েছে মামা। তুই তোর বন্ধুত্বের জন্য তোর ভালোবাসা ত্যাগ করবি? হ্যাঁ করব, করব। আমি আর ওদের চোখের জল দেখতে চাই না। তোর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, আমি রানার সঙ্গে কথা বলবো। না মামা, তুমি যাবে না। যাবো, 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 তোর কোনো কথাই শুনবো না। তোর কাছে তোর বন্ধু ছিলাম সব, আমার কাছে সব কিছুকে জানিস তুই। কে তোকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে? এই মামা। কে তোকে কোলে বসে দুধের বোতল মুখে ধরত? এই মামা। মা বড় ছেলেকে আদর করে গান শুনে কে ঘুম পাড়াত? এই মামা। নিজের সব সকাল রাত বিসর্জন দিয়ে কেন তোকে বড় করেছি জানিস? যাতে তোর সকাল রাত মেটে আর সেই তুই আমার চোখের সামনে ডানা খেলা পাখির মতো ছটফট করে মরবি, সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কখনো, কিছুতেই না। আমি যাচ্ছি ওদের বাড়িতে। দাঁড়া, যাওয়ার আগে একটা কথা জেনে যাও। যদি আমায় নিজের ছেলে ভাবো, যদি আমার ভালো চেয়ে থাকো, তাহলে এক্ষুনি ঠিক করো কোনটা চাও, আমার প্রেম না আমার মরামুখ। বিজয়, আমরা এক্ষুনি শিলিগুড়ি ফিরে যাবো মামা।